স্ত্রীকে বাপের বাড়ি থেকে আনতে গিয়ে শ্বশুরের ধারালো অস্ত্রের আঘাতে আহত জামাতা। জানা যায়, উদয়পুর চন্দ্রপুর এলাকায় যুবক নান্টু চৌধুরী সোমবার দিন দক্ষিণ ত্রিপুরা জেলার বাইকুড়া এলাকায় তার শ্বশুর বাড়িতে যায় স্ত্রী মৌসুমী দেবনাথকে নিজ বাড়ি উদয়পুর চন্দ্রপুরে নিয়ে আসার জন্য। বাইকুড়া শ্বশুর বাড়ি যাওয়া মাত্র শ্বশুর দুলার দেবনাথ জামাতা নান্টুদেরকে দেখে ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করে, এতে আহত হয় জামাতা নান্টু। মঙ্গলবার দিন রাধাকৃষ্ণপুর থানায় শ্বশুর দুলাল দেবনাথের বিরুদ্ধে মামলা করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নান্টু চৌধুরী জানায়, ঘটনাটা হচ্ছে যে আমার কাছ থেকে তুমি কেড়ে নিবে, আমার কাছে অনেক ঠিক আছে, নিলে আজকে থাকো, কালকে সকালে তুমি আর পেয়ে যাও। আমি বলছি ঠিক আছে, এবার কষি আর এবার ঠিক আছে, আমি সকালবেলা আসি বাইকের বাজারে এসে গাড়ি ঠিক করছি, ঠিক করছি আর হেঁটে দেখছি আমার এবার গাড়িতে গেছি, আবার বাইকের তার সামনে আসি, তার সামনে আবার এটা আমি গাড়িতে কাটা দিচ্ছি বাইক, আমি বলছি গাড়ি বলি আমি এবার তাই আমার বাবা দিচ্ছে, আমার বৃদ্ধ করতে দিচ্ছে, আমার হ্যাঁ ঠিক আছে, আমার মানে চার হাজার টাকার মধ্যে আসবো এক আসি। এখন এই দোকান কোথায় কোনখানে? হ্যাঁ বাপের বাড়িতে। স্ত্রীর নাম কি? মৌসুমী পাল। তার তো স্ত্রীর সাথে কতদিন ধরে তোমার সম্পর্ক? বিগত এক বছর চার মাস ধরে সম্পর্ক। এবার কি তোমরা কি পালাই বিয়ে করছিলা? তো এখন তোমার যে আঘাত করছে আর কেউ থানায় কি কিসের জন্য আসবে? আমি নামে কেস করুন। কার নামে? মানে মেয়ের, মানে কোন শ্বশুরের নামে? ডাক্তার দেখাইছিলাম, এবার ডাক্তার দেখাইছি না, ডাক্তার তোমার নাম কি জানি গেলাম? বাড়ি চন্দ্রপুর।